আজি ওড়িশার স্থিতি অতি বিপন্ন ওড়িশার সীমার পড়োশী রাজ্য মানে ওড়িশা ভিতরক মারি আসুথিবা সময় আমার সরকার কুম্ভকর্ণ ড্রেস হয়েছেন আন্ধ্র প্রতিনিয়ত ওড়িশার সীমা দখল করে চালিছে আন্ধ্রর জন মন্ত্রী ওড়িশাবাসী মাণিকপাটনা মাটিতে ঠিয়া হয়ে তাচ্ছল্য কলা সরকার নীরব জন মন্ত্রী ওড়িশা প্রশাসনিক সেবা অধিকারী অতিরিক্ত জেলাপাল গুলি করে উড়ি দেয় বলে ধমক দেলা তা সত্ত্বেও নীরব রহিলে আন্ধ্র কোটিয়া ভিতরে পশি সবু দখল কলে তাকে চৌবন জল প্রশাসক আসিক দেওমাড়ি পর্বতের অনুসন্ধান কলে আমার সরকার নীরব আজ নেড়ি ওলসার আসি ওড়িশা সীমান্ত ভিতরে পশি কাম বন্ধ কলা আমি নীরব পটাঙ্গি ভিতরে পশিকি আসিকি আন্ধ্র দখল কলা আমি নীরব পশ্চিমবঙ্গ জলেশ্বর পর্যন্ত আসি মাড়ি বসিলা আমি নীরব আজ ওড়িশা নাগরিক মহামঞ্চ দাবি করুছি আমি কেন্দ্র সরকার নিকটে ওড়িশা সরকার নিকটে দাবি করুছু 86 বর্ষ তলে যে অন্যায় করা হয়েছে ওড়িশা প্রতি ওড়িশার ওড়িয়া ভাষাভাষী অঞ্চল আজ বিজয় বাহুড়া যা বিজয়নগরম ভাবে আজ পরিচিত বিজয় বাহুড়া ঠারু মেদিনীপুর সড়াইকলা খরসুয়া চাইবসা সিংভূম জেলা ছত্তিশগড়ে থিবা আমার রায়গড় জেলা সারঙ্গগড় বস্তর জগদলপুর এবং আন্ধ্র সবু টিকিয়া টিকালি মঞ্জুষা পলাশা ই আম অঞ্চল আমি ফেরাই দিও আমার কোণী সীমা বিবাদ না পড়োশী ভগারী মানে আম সীমান্তবর্তীরে রত্নগর্ভা অঞ্চলকে শোষণ করা লুটিয়া আসুথিবা সময় আজ আন্ধ্র আমি খালি সীমা দখল করেনি আমার ওড়িশার উপকূল এপরিক উপকূলরে আম জমিরে চাষ কলা আম সমুদ্র বেড়াভূমি দখল করে সারা খাউটি বাজার তো সম্পূর্ণ দখলরে চুনি চোকড় অন্ডা কদলী মাছ সবু আজ আন্ধ্র নেছি বেপার করছি এপরিকি ওড়িশার বিকাশ কামর 80 ভাগ ঠিকা আজ আন্ধ্র ঠিকাদার করছেন আজ সময় আসছে ওড়িশাবাসী এবং ওড়িশা সরকার সতর্ক হুও ছত্তিশগড় মহানদী উপর মুন্ডে বন্ধ পকাইলা বেলা আমি প্রতিবাদ কলু আমার মুখ্য শাসন সচিব কহিলে জল সম্পদ বিভাগ শাসন সচিব থিলা বেলে উপর মুন্ডে 100টা আড়ি বন্ধ কলে ওড়িশার ক্ষতি হবনি আজ কোণ হয়েছে মহানদী শুখিগলা তেণু আমি দাবি করুছু শীঘ্র সীমা সমস্যার সমাধান করতু আন্ধ্র সতর্ক রহু আন্ধ্র দাদাগিরি বিরুদ্ধে ওড়িশার জনসাধারণ উত্ত্যক্ত হলে আজ জমি জল জঙ্গল এপরিকি জগন্নাথক সম্পত্তি অপহৃত হয়েছে সময় সরকার কুম্ভকর্ণ নিদ্রা ভাঙু না কোটিয়া ভিতরে পশি আসলে তেমন যদি সরকার আন্ধ্র বিরুদ্ধে পদক্ষেপ নিয়ন্তি আন্ধ্র বিরুদ্ধে অর্থনৈতিক সামাজিক বাসন্দ লাগু হবু তাহলে আন্ধ্রকে ঠিক জবাব দিয়াযিব এবং আমার অপহৃত জমি ফেরি ফেরি আসব আউ যে সরকার আইন করে 1967 মশিয়ার যে সীমান্তবর্তী জেলার কেবল ওড়িয়া জেলাপাল এবং আরক্ষী অধীক্ষক রহবে এ সরকার কুহতে বারম্বার আইন তা বাটে যাচ্ছি সরকার আইন সরকার ভাঙুচার আজ অণ ওড়িয়া মানে সীমান্তবর্তী জেলার জেলাপাল এবং আরক্ষী অধীক্ষক এপরিকি কোরাপুট কোরাপুটর আন্ধ্র অনুপ্রবেশ করুচি জন আন্ধ্রবাসী সেটি আরক্ষী অধীক্ষক বারম্বার দাবি হলে তাকে বদলি কর তাক যোগু আজ সীমা অসুরক্ষিত নহলে পশিপারন্তা নাই পট্টাঙ্গিরে আন্ধ্র পুলিশ আন্ধ্রর গোটে তহসিলদার আসিকি আমার লোক ধমকাইব লোক গাড়ি দেব বন্ধুকরে উড়াই দেব দফা মকদমা করব এপর্যন্ত কোলাপুর প্রশাসন নীরব রয়েছে ওড়িশা নাগরিক মহামঞ্চ দাবি করুছি যে শীঘ্র ইয়ার সমাধান কর শীঘ্র আমার সীমা সুরক্ষিত কর আমার যা ওড়িয়া অঞ্চল ফেরি আন নহলে আন্ধ্র বিরুদ্ধে অর্থনৈতিক সামাজিক বাসন্দ লাগু কর নহলে এক সীমা আন্দোলন পুঁ 1956 মশিয়া ভি 2000 মশিয়া ভি এক ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি হব এথিপাই রাজ্য সরকার সম্পূর্ণ রাই রহবে বড় দুঃখর কথা আজ ওড়িশা সীমা অসুরক্ষিত সীমা কণ সীমা আমি যা 1936 মশিয়ারে পাইলু যা ব্রিটিশ সরকার দিয়েছিল সে হচ্ছে আমার সীমা এ কোরাপুট জেলার ব্রিটিশ সরকার করে মানচিত্র যদি
1956 ମସିହାରେ ଗୋଟେ ରାଜ୍ୟ ସୃଷ୍ଟି ହେଲା ଆମର 20 ବର୍ଷ ପରେ ଆମର ସୀମା ଗଣ୍ଡଗୋଳ ରହିବା କଥା ମାଡ୍ରାସ୍ ପ୍ରେସିଡେନ୍ସି ସାଙ୍ଗରେ ମାଡ୍ରାସ୍ ପ୍ରେସିଡେନ୍ସିରୁ ଆମେ ଯେଉଁ ସୀମା ପାଇଛୁ ସେ ସୀମା ଆମର ତାକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ଦାୟିତ୍ୱ ଆମ ସରକାରଙ୍କର ଆମ ସରକାର ଯଦି ସୁରକ୍ଷିତ ରଖିପାରୁନାହାନ୍ତି ତେବେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ଅଛି ଏ ସୀମା ବିବାଦକୁ ସମାଧାନ କରିବା ପାଇଁ ଯଦି କେନ୍ଦ୍ର ସରକାର ତାଙ୍କର ଗୃହମନ୍ତ୍ରୀ ଯାଇକରି ଆସାମ ମେଘାଳୟ ଭିତରେ ସୀମା ବିବାଦକୁ ସମାଧାନ କରିପାରୁଛନ୍ତି ଏଠି ଓଡ଼ିଶା ଆଉ ଆନ୍ଧ୍ର ମଧ୍ୟରେ ସୀମା ବିବାଦ କାହିଁ ସମାଧାନ କରୁନାହାନ୍ତି ଯଦି ୟାକୁ କରୁନାହାନ୍ତି ମୁଁ ଆହ୍ୱାନ କରିବି ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ଉତ୍କଳ ଉନ୍ୟାସୀ ମଣ୍ଡଳର ସଭାପତି ହିସାବରେ ସମସ୍ତ ରାଜ୍ୟସଭା ସଭ୍ୟ ସମସ୍ତ ଲୋକସଭା ସଭ୍ୟ ଏକାଠି ହୋଇଯାଇ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ ଏହାର ସମାଧାନର ବାଟ କାଢ଼ନ୍ତୁ ନହେଲେ ଓଡ଼ିଶାର ନାଗରିକ ମହାସଂଘ ସହିତ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଅର୍ଗାନାଇଜେସନ୍ ଯେତେକ ଗୋଷ୍ଠୀ ଅଛନ୍ତି ସମସ୍ତେ ଏକାଠି ଆଗାମୀ ଦିନରେ ଓଡ଼ିଶାର ସୀମା ସୁରକ୍ଷା ପାଇଁ ଆନ୍ଦୋଳନ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ।